হারে বিক্রি হচ্ছে। আমি একটু কথা বলবো এখানে কৃষি বিপণন অধিদপ্তর বরিশাল অফিস থেকে যিনি এসেছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই আপনি আমাদেরকে একটু জানান যে আজকে আপনাদের অভিযানটা কিসের এবং অভিযানের সফলতা কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে সকাল থেকে এই অভিযান চালাচ্ছি, এখন পর্যন্ত এখানে অভিযানের মাধ্যমে আসি। আমরা সকালে ওখানে রূপাতলি, সাগরদি, কালুজিরা বাজার তিনটে বাজারই অভিযান করে এই পেঁয়াজ সম্পর্কেই মূলত আজকে অভিযান ছিল। আমরা ওখানে বিভিন্ন মেয়াদে জরিমানা করছি বেশ কিছু টাকা। আর এখানে আবার আমরা একটু গোপন সূত্রে পাওয়ার পরে আমরা এখানে আসি। আসার পরে এখানে দেখি যে একটা আড়তে অনেকগুলো পেঁয়াজ ছিল, অনেক আড়তেই পেঁয়াজ নেই, এই আড়তে ছিল। ইনি আবার বোর্ডে লেখা দেখছি 95 টাকা করে পাইকারি বিক্রি করে। আচ্ছা, তারপরে উনি নাকি এই কাস্টমার পাচ্ছিল না, ক্রেতা পাচ্ছিল না। তাই আমরা তার সাথে কথা বলি, নির্ধারণ করি যে যদি খুচরা যদি আমরা আপনার এই সব কিছু আড়তদারি খরচ টরচ এগুলো বাদ দিয়ে যদি 105 টাকা নির্ধারণ করি, তাহলে যদি আমরা বিক্রি করে দিতে পারি তাহলে আপনাদের আপত্তি আছে কিনা? তারা সম্মতি জানায় এবং আমরা সেই অনুযায়ী 105 টাকা নির্ধারণ করি। তারপরে আমরা এই এখানে যেগুলো সাধারণ জনগণ ছিল তাদের মাধ্যমে বিষয়টা বলি এবং আলোড়নার সৃষ্টি হয়। এবং দেখতেই পাচ্ছেন পিছনে লাইন ধরে দাঁড়িয়ে গেছে, এখন কোন পর্যন্ত যে আর শেষ হবে, এবং এক গ্রুপ নিচ্ছে, আবার আসতেছে, আবার আসতেছে, আবার আসতেছে। এভাবে আমরা আমাদের কার্যক্রম চলছে। আপনাদের অভিযানের সফলতা কতটুকু মনে করছেন? অভিযানের সফলতা আজকে আমরা পুরোপুরি আমরা সন্তুষ্টজনক। আমরা চেষ্টা করব আগামীতেও যাতে এরকম যদি কোনো জায়গায় পেঁয়াজের আড়ত আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, যদি পাই তাহলে আমরা আবার অভিযান আমাদের অব্যাহত থাকবে। এবং ইতিপূর্বে আমরা আর একটা একটু খোঁজ পাইছিলাম, আমরা তাদের কাগজপত্রে দেখেছি এবং উনি নতুন পেঁয়াজ আনছে, একটু খরচটা একটু বেশি পড়ছে, এই অনুযায়ী উনি 130 টাকা পেঁয়াজে বিক্রি করতে সম্মত হয়েছে যদি কেউ নিতে চায়। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে যেমনটি শুনছেন মূলত বরিশালে কিন্তু গত দুদিন যাবত বা তিন দিন যাবতই কিন্তু পেঁয়াজের বাজার একদম অস্থিরতা। আমি গতকালকে আরটিভির দর্শকদের সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম, এর আগে চায়না থেকে যে পেঁয়াজটি এসেছে সেটি কিন্তু এখন বরিশালের আস্থার আর উপর নির্ভর করে। গতকালকে কিন্তু আমরা দেখেছি সেটি কিন্তু 120 টাকা বিক্রি করেছে, অর্থাৎ দেশি পেঁয়াজ। আর এখন যে দেখতে পাচ্ছেন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ, এই পেঁয়াজের কোনো দৃষ্টি কিংবা লক্ষ্য অথবা ছোঁয়াই পায়নি বরিশালবাসী। কিন্তু আজকে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না তার নেতৃত্বে এখানে যারা আসছেন তাদের অভিযানের ফলে কিন্তু বরিশালবাসী কিছুটা হলেও সুফল পাচ্ছে। আমি একটু এখানে যারা সাধারণ ভোক্তা আছে তাদের সাথে একটু কথা বলবো, তাদের একটু আপনাদেরকে তাদের অভিমতটা একটু শোনানোর চেষ্টা করবো যারা আছেন আমার সহযোগিতায়। যে কাকা, আপনি তো এখন পেঁয়াজ নিতে এসেছেন, আমরা সরাসরি আছি, একটু বলবেন যে কেমন এখন যে পেঁয়াজের বাজার তো ঊর্ধ্বগতি ছিল, তো এখন তো 105 টাকা কেজি দরে পেয়েছেন, মানে আপনি কত কেজি নিলেন বা কেমন লাগতেছে এই অভিযানে? অভিযানে অভিযানে পড়ে গেছে আর কি, সবাই এখন ভালো ভালো ভালোই লাগতে আছে। আপনিও তো পেঁয়াজ নিতে আসেন, আপনি কি করেন কিংবা এর আগে কত টাকা চুরি করি ভাই? লেবারি আমি, পেঁয়াজ তো আমি কিছুই না, এখন খাইতে পারবো, এখন ভালোই খাইতে পারবো। আরেকজনের সাথে একটু কথা বলবো, আপনি একটু আমাদেরকে জানান যে আপনি কোথা থেকে এসেছেন, কত কেজি পেঁয়াজ নিতে আসছেন? আমি আছি কোথায়কানা থেকে, এখন নিতে আছি 105 টাকা করে কেজি, আগে কিনতাম যাই 180 টাকা করে কেজি এই দুই দিন আগে, আর এখন নিতে আছি 105 টাকা করে কেজি। আসসালামু আলাইকুম, আইসি আপনাদের আমাদের পেঁয়াজ দিতে আছে, আপনাদের সাংবাদিকদের পেঁয়াজ দিতে আছে, আমরা কম দামে পেঁয়াজ পাইতে আছি, আমরা খুব খুশি আনন্দিত। আচ্ছা, জেলা প্রশাসনের মেজি জেলা প্রশাসন থেকে যে অভিযানটা করা হচ্ছে, অভিযানটা কতটুকু সফল বলে মনে করছেন জেলা প্রশাসন থেকে যে অভিযানটা করা হচ্ছে? ধন্যবাদ আরটিভি কে। আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং বাজার মনিটরিং এর যে কর্মকর্তারা আছেন, এর আগেও দুইবার আমাদের এখানে অভিযান চালিয়ে গেছেন এবং আজকে জনস্বার্থে তারা যে কাজটা করছে আসলে এটা তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো। প্রত্যেকটা লোকে পেঁয়াজ কিনতে পারতেছে, খেতে পারবে এবং সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এবং সবাইকে পেঁয়াজ বণ্টন করা হচ্ছে। আচ্ছা, জেলা প্রশাসনের এই অভিযান কিংবা ভোক্তা এবং কৃষি বিপণন থেকে যে লোকরা আসছেন সেই অভিযান কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করছেন একজন ব্যবসায়ী হিসাবে? আমি একজন ব্যবসায়ী হিসাবে মনে করি এই অভিযানটা যদি অব্যাহত থাকে এবং সবসময় যদি ওরা মার্কেটে পরিচালনা করে এবং মনিটরিং সেল চালিয়ে যায়, তাহলে আমি মনে করি যে জনসাধারণের ক্ষেত্রে, ভোক্তাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে, আমরাও একটা সাপোর্ট পাবো তাদের ব্যবসায়ীরা এবং ক্রেতারাও তাদের একটা সাপোর্ট নিয়ে সুলভ মূল্যে মাল তারা ক্রয় করতে পারবে।
আসলে জি ধন্যবাদ। আসলে যেমনটি শুনছেন মূলত ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু খুবই আনন্দিত, অর্থাৎ যদি বলতে যাই এর আগে যেমন টিসিবি বা সাধারণ মানুষের পণ্য সামগ্রী আসলে সরকার সুলভ মূল্যে যখন দেয় সেইভাবে যেমন আনন্দ বিরাজ করছে, আজকে কিন্তু বরিশালের এই আড়তেও কিন্তু সেই একই রকম আনন্দ বিরাজ করছে। তার কারণ হচ্ছে যে সকালেও যেই পেঁয়াজ 180 টাকা দরে ক্রয় করেছে সেটি কিন্তু কিছুক্ষণ যাবৎ তারা এই অভিযানের ফলে 105 টাকায় তারা কিনতে পারছে। সুতরাং বরিশালের যারা সাধারণ ভোক্তা রয়েছে এবং অসহায় খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তারা কিন্তু বেশ একটি আনন্দমুখর পরিবেশ এখন তাদের মাঝে বিরাজ করছে।